প্রযোজক ভূষণ কুমারের মেগা প্রজেক্টের ভুলভুলাইয়া টু নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে চাপা উত্তেজনা ছিলই। যদিও লকডাউনে করোনার জেরে বারবার থামছিল শুটিং, লকডাউন জোট কিছুটা আলগা হতেই শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছিল। অপেক্ষায় ছিল পরিচালক অনিশ বাজমির এই ছবি মুক্তির দিন। অবশেষে সুখবর দিলেন খ্যাতিমানা ফিল্ম সমালোচক তরুণ আদর্শ। এদিন ইনস্টাগ্রামে একটি পোস্টে তরুণ আদর্শ জানিয়েছেন, আগামী বছরের 25 মার্চ মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি ভুলভুলাইয়া টু। গত বছর থেকে এই ছবি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। ভুলভুলাইয়া টু এর চকলেট বয় কার্তিক আরিয়ানের বিপরীতে রয়েছে কিয়ারা আদবানি। এই প্রথমবার কার্তিকের সঙ্গে জুটি পাচ্ছেন কিয়ারা আদবানি, রয়েছেন তাব্বু। ২০০৭ মুক্তিপ্রাপ্ত ভুলভুলাইয়া মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। একজন মনস্তবিদের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সে সময় বক্স অফিসেও ঝড় তুলেছিল এই ছবি। অক্ষয় ছাড়াও ওই ছবিতে ছিলেন বিদ্যা বালান, আমিশা পাটেল এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতারা। এবার অবশ্য অক্ষয় হুলিয়া দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকেও।